নমস্কার বন্ধুরা, মৌস কুকুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু পালংয়ের একটি সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে 250 গ্রাম পালং শাক আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছি। শাকগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু আমি কেটে ধুয়ে রেখেছি। কড়াইতে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলো তুলে নিলাম। এবার এর মধ্যে আমি আরও 1 চামচ সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি আর কয়েকটা আমি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি আমি এখন দিয়ে দিচ্ছি একসাথেই। তো এটা আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর চেরা কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর 1টা কেটে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। শাক থেকে জল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে শাকের জলটা আমি পুরো শুকিয়ে নেব। শাকের জলটা আমি পুরো শুকিয়ে নিয়ে শাকটা ভাজা ভাজা করে নিয়েছি। তো আমি চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। শাকটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আমি এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের আলু পালং রেসিপি রেডি। তো আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।